alaykum wa rahmatullah. Inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. أما بعد فقد قال الله تعالى في القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله রাহ মুসলিম সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে তার ঘর মসজিদে সকাল সকাল তার নামাজ আদায় করবার জন্য আশার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের করুণা তিনি আমাদেরকে তার ইবাদত কিছু করবার সুযোগ করে দিচ্ছেন এই জন্য আমাদেরকে মাঝে মাঝেই তার শুকরিয়া আদায় করা উচিত যদিও আমরা আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে থেকেও আল্লাহকে ভুলে থাকি গত জুমায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হাদিসে তিনি বলেছেন বনী ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে কুল্লুহা ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা এই 73 দলের একটি দল ছাড়া বাকি সবাই জাহান্নামী হবে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে 72 দলে বিভক্ত হওয়ার কথা বলেছেন কিন্তু আমাদের কাছে যে হিসাব আছে আমরা খালি চোখে যা দেখি যে সব কিছুকে দলাদলি মনে করি সেই হিসেবে যদি আমরা শুধু বাংলাদেশের মুসলমানদের দল হিসাব করি তাও কয়েক শত বাইরের পৃথিবীর অন্য অন্য দেশের দলাদলির কথা তো আমরা বাদই দিলাম নবীজি বলেছেন মাত্র 73টা দল হবে ওরা হয়েছিল 72 দলে বিভক্ত আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 73 দলের ভিতর থেকে 72টা জাহান্নামী হবে একটা হবে জান্নাতি কিন্তু আমরা আমাদের চোখে কি দেখছি শুধু বাংলাদেশেই শত শত দল যদি সারা পৃথিবীর মুসলমানদের দলগুলো হিসাব করা হয় হাজারের কাছাকাছি বা ঊর্ধ্বেও চলে যেতে পারে কিন্তু নবীজি বলছেন মাত্র 73টা দল হবে তাহলে আমরা কি মনে করতে পারি যে নবীজি এই কথাটা নিজের পক্ষ থেকে বলেছিলেন ভবিষ্যতের এই ব্যাপারটা ওহির মাধ্যমে তাকে জানানো হয়নি না জেনেই তিনি মন গড়া এই কথা বলে ফেলেছেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে কোনো কথা ওহি ছাড়া বলেন না মূল ব্যাপারটা হচ্ছে আমরা আসলে দলাদলি বলতে যা বুঝি ইসলাম দলাদলি বলতে এগুলো বোঝে না আমাদের বুঝার ভেতরেই মূল সমস্যা খুব ক্ষুদ্র পাঁচ কলি আর গোলটুপি মাথায় দিলে আমাদের আলাদা দুই দল হয়ে যায় কিন্তু সাহাবীদের ভেতরে তো এরকম অসংখ্য কাজ এক সাহাবী একরকম করেছেন আর এক সাহাবী আরেক রকম করেছেন তো তারা সবাই তো ছিল জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বারবার বলেছেন তারাও আমার উপর রাজি আমিও তাদের উপরে রাজি আর আল্লাহর সন্তুষ্টির প্রতিদানিত হচ্ছে জান্নাত তো কোন সাহাবী নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েছেন কেউ পড়েননি কেউ আমিন জোরে বলেছেন কেউ আস্তে বলেছেন এই যে আমলের বিভিন্নতা এটা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীকে
জান্নাতি বলে ঘোষণা করছেন। তাহলে এই ধরনের টুকটাক বৈপরীত্য এগুলো মূলত দলাদলি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে 73 দলের কথা বলেছেন, এই দলটা এইভাবে বিভক্ত হবে না, এর অন্য কারণ আছে। সেই কারণটা মূলত আমরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা, আমি অনেক আলেম ওলামাদের সাথে কথা বলে দেখেছি, তারাও খুব বেশি পরিষ্কার বলছেন না, যে কারণে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে আমাদের দেশে দলাদলি, মারামারি, তারা ছোড়াছড়ি এগুলো হয়ে থাকে। আমরা যদি ঐক্য এবং এই যে বিভেদ এগুলো একেবারে গোড়ার থেকে হিসাব করে আসি, তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের যা কিছু আছে সব কিছুর স্রষ্টা। হাদিসে বলা হয়েছে আল খালকু ইয়ালুল্লাহ, পুরো সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। মনে করেন পুরো সৃষ্টি জগৎ একটা প্রবাদ পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওই পরিবারের মালিক কর্তা। তো একটা পরিবারে আমরা মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি নিয়ে যারা বসবাস করি, আমাদের পরস্পরের মাঝে কি খুব হিংসা বিদ্বেষের সম্পর্ক, দূরত্বের সম্পর্ক, মারামারির সম্পর্ক, না ভালোবাসার সম্পর্ক? এক পরিবারে যে সমস্ত সদস্য থাকে তাদের পরস্পরের সম্পর্কটা খুবই নিকটের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, আত্মার সম্পর্ক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো তার সৃষ্টি জগৎটাকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছেন। সেই হিসেবে শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি সব কিছু একে অপরের খুবই আপনজন, খুবই নিকটজন, আত্মার আত্মীয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় খুব চমৎকার করে উদাহরণ দিয়েও বুঝিয়েছেন, যেন পৃথিবীটা একটা, পৃথিবীটা মনে করেন ফুলর, আর আসমানটা ছাদ, আর এই শূন্যটা একটা ঘর, এই ঘরে যারা আছে যা কিছু আছে সব কিছু এরা সব নিজের আপনজন, একই পরিবারের সদস্য, এক ঘরে এক ছাদের নিচেই এরা সবাই বসবাস করছে, আর আমি হচ্ছি এই পরিবারের কর্তা, আমি এদেরকে লালন পালন করছি, এদেরকে সৃষ্টি করেছি, লালন পালন করছি, যখন যা প্রয়োজন সব কিছু দিয়ে পালছি, এবং এদের কল্যাণ কামনায় যা কিছু করবার দরকার আমি করছি। এই যখন কোরআন হাদিসের অবস্থা, এরকম বর্ণনা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাহলে মূলত মানুষের ভেতরে এবং অন্য মাখলুকের ভেতরে কোনো দলাদলি, মারামারি, হিংসা বিদ্বেষ থাকবার কথা নয়। কিন্তু বাস্তবতা এরকমটি হয়নি। যদি এমন হয় যে এক পরিবারের একজন কর্তা আছেন, তিনি সবাইকে দেখাশোনা করেন, তাদের যা কিছু প্রয়োজন তিনিই মেটান, তারা সবাই তার উপার্জিত অর্থ দিয়েই জীবন নির্বাহ করে, তারই ঘরে থাকে, কিন্তু তার ভিতর থেকে দুইজন পরিবারের কর্তাকে অস্বীকার করা শুরু করলো, যে না উনি আসলে কেউ নাই, উনি জোর করে এই বাড়ি দখল করেছেন। তখন পরিবারের বাকিরা যেমন এটা মেনে নিতে পারবে না তার এই অন্যায় দাবি, তখন স্বাভাবিকভাবে ও দুইজনের সাথে বাকিদের কি হয়ে যাবে, একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, একটা মতানৈক্য তৈরি হয়ে যাবে। তো প্রথম মতানৈক্যটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে বসবাস করতে দিয়েছেন, যা কিছু প্রয়োজন সব দিচ্ছেন, এবং মৃত্যুর পরে আমাদের জন্য চিরসুখের জান্নাত তৈরি করেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনকেই এই সৃষ্টির ভিতর থেকে কিছু মানুষ অস্বীকার করা শুরু করলো। তাই প্রথম বিভেদটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা এবং না করা। তবে এই সংখ্যার মানুষ যারা বিশ্বাস করে না আল্লাহকে খুবই কম, খুবই কম। এই জন্য কোরআন হাদিসে এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। দ্বিতীয় পর্যায়ে যারা বিশ্বাসী মানুষ, এই বিশ্বাসী মানুষদের ভেতরেও সবাই বিশুদ্ধ বিশ্বাসের অধিকারী নয়। কেউ আল্লাহকে তো বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে বিশ্বাস করার দরকার বলে আল্লাহ রাব্বুল আলামিন জানান তারা সেভাবে বিশ্বাস করে না,
হয়তো আল্লাহর সাথে শরীক করে এবং আল্লাহ তার নিজের সাথে সাথে আর যা কিছুকে যেভাবে বিশ্বাস করতে বলে তারা সেভাবে করে না। আল্লাহর সাথে আল্লাহর শরীক হিসেবে আরও অন্য অন্য মাখলুককে অংশীদার বানিয়ে নেয়। আল্লাহ বলেন ফেরেশতায় বিশ্বাস করো, তারা ফেরেশতায় বিশ্বাস করে না। আল্লাহ বলেন আসমানি কিতাবে বিশ্বাস করো, তারা বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বজগতের একজন স্রষ্টা আছে, একজন লালন পালনকারী আছে, বিশ্বাস করে কিন্তু তারা করে না। আর এক গ্রুপ আছে বিশ্বাসীদের ভেতর থেকে, তারা আল্লাহ যেভাবে বলেন ঠিক সেভাবেই আল্লাহকেও বিশ্বাস করে, শিরিক করে না, এবং আল্লাহ অন্য সব বিষয়ের উপরে যে ধরনের বিশ্বাস রাখতে বলে তারা সেইভাবেই বিশ্বাস রাখে। এরা হচ্ছে মুসলিম। প্রথমত বিশ্বাসী আর অবিশ্বাসী দুটো ভাগ। দ্বিতীয়ত বিশ্বাসীদের ভিতর থেকে বিশুদ্ধ বিশ্বাসের অধিকারী আর ভুল বিশ্বাসের অধিকারী, এই দুটি ভাগ। এখন এই মুসলিমদের ভেতরে কথা আমাদের এই মুসলিমদেরকে নিয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিতাব, তিনি ওই কিতাবে যেভাবে বলেছেন সেইভাবে সব কিছু বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যে হে বলেছেন সে হে বিশ্বাস করে, এরা মুসলিম। আমাদের কথা মুসলিমদেরকে দিয়ে, এই মুসলিমরা সবাই হবে পরস্পরে ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার এই কথাটা বলেছেন। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সব ভাই, একজন আর একজনের ভাই হবে। ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক, খুব নিকটের সম্পর্ক, আত্মার সম্পর্ক, একজন মুমিনের আর একজন মুমিনের সাথে এরকম সম্পর্ক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, এই ধরনের কথা, মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই, অসংখ্য জায়গায় অসংখ্য শব্দে বর্ণনা করেছেন। তারপরেও মুসলমানরা সব ক্ষেত্রে এক হয়ে থাকতে, ভাই ভাই হয়ে থাকতে পারেনি। মুসলমানদের ভেতরে যে সমস্ত বিভেদ, এই বিভেদও বেশ কয়েক প্রকারের। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীজি কোরআন এবং হাদিসে বিশ্বাসের বিষয়গুলো, ঈমান এবং আকীদার বিষয়গুলো যেইভাবে বর্ণনা করেছেন হুবহু সেইভাবে বিশ্বাস করা, যারা করবে তারা তো খাঁটি মুমিন, আর যারা বিশ্বাস থেকে বিশ্বাস পরিবর্তন করে নেবে। এক হচ্ছে বিশ্বাসের বিষয়গুলো হুবহু কোরআন হাদিসে যেভাবে আছে ওইভাবে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করা, এগুলোকে আকীদা বলে। যারা বিশ্বাস করলো এই বিশ্বাসের ভিত্তিতে, তারা ওই 73 দলের যেই দলটা জান্নাতি হবে ওই দলের অন্তর্ভুক্ত হবে। আর এইসব বিশ্বাসের ক্ষেত্রে তারা বিশ্বাস তো করে কিন্তু নিজেদের মতো করে ব্যাখ্যা করে বিশ্বাসগত বিভ্রান্তিতে নিপতিত হয়, এই বিভ্রান্তি সর্বোচ্চ 72 রকমের বিভ্রান্তি হতে পারে। ওলামা ইকরাম 1400 বছর ধরে যারা এই বিশ্বাসগত বিভ্রান্তিতে নিপতিত হয়েছে তাদের বিশ্বাসগুলো নিয়ে গবেষণা করে দেখেছেন, সর্বোচ্চ 72 প্রকারের বিভ্রান্তি তৈরি হয়েছে। এই 72 ক্যাটাগরির বিভ্রান্তি অনুযায়ী এই 72 দলের বিভক্তি, এবং এই 72 দল হবে জাহান্নামী, মূলত আকীদাগত দল তৈরি করার কারণে, আমলগত নয়। রুচি, ভালো লাগা মন্দ লাগা এইসব বিষয়গত নয়, কিন্তু আমাদের দেশে আমরা যেগুলোকে দলাদলি মনে করি, যেহেতু আমরা কেউ আকীদা বুঝি না, ইসলামের ভেতরে যে আকীদা বলে একটা জিনিস আছে এই জিনিসটাই যেহেতু বুঝি না, সুতরাং তার আর দলাদলি এগুলো বুঝবো কি করে। সুতরাং যেই বিভক্তি নিয়েই মূলত 73 দল হবার কথা ওইটি আমাদের মাথায় আর নেই, এই জন্য ছোট ছোট কর্মের বিভক্তিগুলোকেই আমরা বড় বিভক্তি ধরে ওই 72 দলের 73 দলের হাদিস প্রয়োগ করে নিজেকে ছাড়া বাকি সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিই। এটা মূলত আমাদের চরম অজ্ঞতারই বহিঃপ্রকাশ। আর যে সমস্ত বিভ্রান্তি হতে পারে, মানে মতানৈক্য হতে পারে, অন্য
যে সমস্ত কাজ আকীদাগত বিষয়গুলো ছাড়া বাকি যে সমস্ত বিষয়ে মুসলমানদের ভিতরে ইখতিলাফ মতানৈক্য বিভেদ হতে পারে, সেই বিষয়গুলো মূলত ওই যে 72-73 দলের হাদিস, ওই হাদিসের অংশ নয়, ওই হাদিসের বিভেদ নয়, বাকি অন্য যেসব বিভেদ বিভেদ বিভক্তি হবে এগুলো এই বিভেদ বিভক্তি সহই সবাই এক দলের মধ্যে গণ্য হবে। আকীদাগতভাবে নবীজি যেভাবে বিশ্বাস করেছেন, সাহাবীরা যেভাবে বিশ্বাস করেছেন, তাবেঈরা যেভাবে বিশ্বাস করেছেন, সালফে সালেহীন যে বিশ্বাসের উপর ছিলেন, এই বিশ্বাসের উপর যদি কেউ থাকে, কর্মগত তাদের ভিতরে যত বৈপরীত্যই হোক না কেন, যত অমিলই হোক না কেন, এই সব অমিল সহ তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নাজাত প্রাপ্ত ওই দলের অংশ হবে। শুধু আকীদাগত কারণে, আকীদাগত বিভ্রান্তি যদি হয়ে যায় তাহলে যেই ধরনের বিভ্রান্তি হবে সেই ধরনের বিভ্রান্ত দলে, জাহান্নামী দলে বলে সেটা গণ্য হবে। যেমন এর ভিতরে যেই ধরনের মানে বৈপরীত্য হওয়া, দ্বিমত হওয়া মুসলমানদের ভিতরে সম্ভব, তার ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইবাদত পালন করতে গিয়ে ইবাদতের বিভিন্ন পদ্ধতি, নামাজের সময় হাতটা নাভির উপরে বাঁধবো না নিচে বাঁধবো, আমিনটা জোরে বলবো না আস্তে বলবো, এই যে এই ধরনের যে বিভেদ এগুলো মূলত এই 72-73 দলের অংশ নয়, এটাকে বলা হয় ফিকহি ইখতিলাফ। ফিকহি ইখতিলাফের কারণে কেউ জান্নাতি এবং জাহান্নামী হয় না। আপনারা সবাই জানেন যে মুসলমানদের বড় চারটে মাজহাব আছে, এই চার মাজহাবই হোক, চার মাঝহাব অনুযায়ী যারা আমল করবে তারা সব জান্নাতি হবে। ফিকহি ইখতিলাফের কারণে যদি কেউ জান্নাতি জাহান্নামি হতো তাহলে তো চার মাঝহাবের এক মাঝহাব শুধু বৈধ হতো, বাকি সব অবৈধ বাতিল বলে গণ্য হতো, তা নয়। এবং চারটে এই মাঝহাব ফিকহের ভিত্তিতে ইবাদতের পদ্ধতি নিয়ে অল্প কিছু মাসআলাই মতানৈক্য, একটা গেল হচ্ছে ফিকহি, আর কিছু হচ্ছে জাতিগত যে সমস্ত কর্ম আছে এই সমস্ত কর্মের ক্ষেত্রে ব্যক্তিগত কর্ম নয়, আইনি দায়িত্ব নয়, কেফায়া পর্যায়ের জাতিগত যে সমস্ত কর্ম আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্বটা মুসলিম জাতির উপরে দিয়েছেন, মুসলিম ব্যক্তির উপরে নয়। জোর আছে, জোর সাউন্ড তো, জাতিগত যে সমস্ত কর্ম রয়েছে এই কর্মের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে কাজ করা, এর আগেও আমি আপনাদেরকে কথাগুলো বলেছি। জাতিগত বিষয় বোঝেন, ইসলামটা আমরা পরে বলছি, আমরা মনে করেন এখানে যারা উপস্থিত আছি সবাই বাংলাদেশি বাঙালি, আমি একজন ব্যক্তি, আপনারা সবাই ব্যক্তিগতভাবে এক একজন আলাদা আলাদা মানুষ, আবার বাংলাদেশের সদস্য হিসাবে সবাই বাংলাদেশি, আপনি ব্যক্তি মানুষ হিসেবে আপনার খাওয়া দাওয়া আপনাকেই করতে হবে, এমন হতে পারে না যে একজনের খাওয়া আর একজন খেয়ে দেবে, কিছু মানুষ খাবে আর কিছু মানুষ উপোস থাকবে, এরকম কিন্তু নয়। বাঁচতে হলে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে খেতে হবে, প্রত্যেকের বিয়ে তার নিজেকেই করতে হবে, এরকম কিছু ব্যক্তিগত কাজ আছে যেই কাজগুলো প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, মানে ব্যক্তির টিকে থাকবার জন্য ওই ব্যক্তির উপরে দায়িত্ব। আর কিছু জাতিগত কাজ আছে, আমি ইসলামের কথা বলছি না, আগে মানে জাতীয় কথা বলছি, এটাতে উদাহরণ দিয়ে ইসলামেরটা বোঝাবো। কিছু জাতীয় বাংলাদেশি জাতি হিসেবে আমাদের কিছু জাতীয় কাজ আছে, সেই কাজগুলো কিন্তু প্রত্যেককে প্রত্যেকটা কাজই করতে হয় না। যেমন মনে করেন চিকিৎসা ব্যবস্থা, এই জাতির প্রত্যেকটা ১৬ কোটি মানুষের ১৬ কোটি মানুষই ডাক্তার হয়ে চিকিৎসা করবে এটা কিন্তু কাম্য নয়, বরং এটা শুরু হয়ে গেলে জাতি ধ্বংস হয়ে যাবে। ১৬ কোটি মানুষের ১৬ কোটি যদি ডাক্তার হয়ে চিকিৎসা শুরু করে খাদ্য উৎপাদন করবে কে, কে জাতির সন্তানদেরকে লেখাপড়া শেখাবে বলেন? জাতিগত কাজের ধরনই এই, জাতি বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে জাতিগত কাজগুলো যেই সেক্টরে যে যত পরিমাণ মানুষের প্রয়োজন সেই পরিমাণ মানুষ দিয়ে ওই কাজগুলো করাতে হবে, তাহলেই এই বিভক্তির মাধ্যমেই ওই জাতি টিকে থাকবে। সব মানুষ মিলে যদি জাতিগত দায়িত্বের যে কোনো একটা সেক্টরে একত্রিত হয়ে শুধু ওই দায়িত্বই পালন করা শুরু করে ওই জাতি টিকে থাকবে না।
জাতিগত দায়িত্বের কয়েকটার কথা আমরা বলি, যেমন চিকিৎসা, খাদ্য উৎপাদন, শিক্ষা দীক্ষা, মানে লাগছে বাচ্চাদের লেখাপড়া করানো, এই তিনটেই ধরেন। আমাদের কিছু মানুষ আছেন যারা খাদ্য উৎপাদন করেন, যাদেরকে আমরা কৃষক বলি। কিছু বাংলাদেশি জাতিদের ভেতর, জাতিসত্তার ভেতর থেকে কিছু মানুষ আছেন যারা আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষার কাজে রাত দিন দায়ী করছেন, যাদেরকে আমরা শিক্ষক বলি। কিছু মানুষ তারা এই জাতির অসুস্থদেরকে চিকিৎসা করেন, যাদেরকে আমরা ডাক্তার বলি। এর কোনো একটা দায়িত্ব বাদ গেলে এই জাতি কিন্তু বাঁচবে না। এমন যদি চিকিৎসকরা এই ওয়াজ করা শুরু করে যে আমরাই তো মানুষদেরকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রেখেছি, সবার উচিত ডাক্তার হওয়া। ডাক্তারির থেকে বড় কিছু আর নেই, শুধু বড় কিছু নেই তাই নয়, আর কিছুই নেই, শুধু আমারটাই করতে হবে। সবাইকে মিলে ডাক্তার হতে হবে, কেউ চিকিৎসক, কেউ মাস্টার হতে পারবে না এবং কেউ কৃষকও হতে পারবে না, সবার এইটা হতে হবে, না হলে সেই জাতির খাদেম বলে গণ্য হবে না। বুঝতে হবে যে এই ডাক্তারের মাথায় সমস্যা আছে। কৃষক যদি এই দাবি করা শুরু করে দেয় যে আমরাই তো খাদ্য উৎপাদন করে এই জাতিকে বাঁচিয়ে রেখেছি, সব মানুষকে কৃষক হতে হবে, কৃষকের বাইরে আর যারা আছে তারা জাতির কোনো খেদমত টেদমত করে না, বুঝতে হবে যে এই কৃষকের মাথায় সমস্যা আছে, ওর খুব দ্রুতই চিকিৎসা করাতে হবে। অনেকেই বলবেন, হুজুর আবার চিকিৎসার কথা বলবে কেন? চিকিৎসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনকে আল্লাহ চিকিৎসা বলেছেন। এই জন্য আন্দাজে শব্দ না বুঝে ফাজলামি করার কোনো সুযোগ নেই। আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের বিভক্তি জাতিগত ইসলামের কাজের ক্ষেত্রেও স্বীকৃতি দিয়েছেন। ইসলামের কিছু আইনি দায়িত্ব আছে, ব্যক্তিগত কাজ আছে, যেমন মনে করেন নামাজ, প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার দায়িত্ব দিয়েছেন, প্রত্যেককেই নামাজ পড়তে হবে। একজন কিছু মানুষ পড়বে, হুজুররা পড়বে আর বাকিরা পড়বে না, এরকম ব্যাপারই নামাজের ক্ষেত্রে নয়, রোজাটাও তাই। এরকম কিছু ব্যক্তিগত দায়িত্ব আছে, ওটা ব্যক্তির উপরে ফরজ, প্রত্যেক ব্যক্তিকে আদায় করতে হবে। এবং কিছু জাতিগত দায়িত্ব আছে, এই জাতিগত দায়িত্বের ক্ষেত্রে যেমন জাগতিক জাতিগত দায়িত্বের ক্ষেত্রে সবাই যদি এক দায়িত্ব পালন শুরু করে দেয় তাহলে যেমন ওই জাতি টিকে থাকবে না, আবার সব মানুষ যদি প্রত্যেকটা মানুষই জাতিগত সকল দায়িত্বে কাজ করবে, একজন মানুষ একই সাথে ডাক্তার হবে, কৃষক হবে, মাস্টার হবে, সবই হবে, দেখবেন উনি ও কোনো টাকা আরই ঠিক মতো করতে পারছে না। ইসলামের জাতিগত কাজগুলো এরকম, এর ভেতরে ইসলাম প্রচার প্রসার, ইসলামের জন্য প্রয়োজন হলে ময়দানে গিয়ে জিহাদ করা, ছেলে এই জাতির সন্তানদেরকে শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া, এই জাতীয় যত কাজ আছে সব জাতিগত কাজগুলো গণ্য। আল্লাহ কোরআনে এই সব কাজের জন্য আলাদা আলাদা সেক্টরের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছেন মাত্র, তখন তো তিনি এক, তার সাথে কয়েকজন মানুষ, তাদের সবাইকেই সব সেক্টরে কাজ করতে হয়েছে। কিন্তু ইসলাম যখন ব্যাপকতা লাভ করেছে তখন সাহাবিদের যুগেও আর সব সাহাবি সব কাজ করেননি। আমরা আবু হুরায়রার নাম শুনলে জানি উনি একজন বড় মাপের হাদিস বর্ণনা করেনকারী সাহাবি, কিন্তু উনি খুব বড় রাষ্ট্রনায়ক ছিলেন এটা কি আমরা কেউ জানি? উনি খুব বড় মাপের মুজাহিদ ছিলেন এটা কি আমরা জানি? যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করা হয় আমরা জানি উনি জিহাদের মাঠের একজন বীর পুরুষ ছিলেন, কিন্তু উনি খুব বড় মাপের একজন হাদিস বর্ণনাকারী মুহাদ্দিস ছিলেন এটা কি আমরা মনে করি? করি না। আবু বকরের নাম যখন উচ্চারিত হয় তখন আমরা জানি উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ওমরের নাম যখন উচ্চারিত হয় তখন আমরা জানি উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তখন আমরা মনে করি না যিনি খুব বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, খুব বড় মাপের একজন ফকি ছিলেন, এটা কিন্তু মনে করি না। সাহাবিরাও যখন ব্যাপকতা লাভ করেছে ইসলাম, মানুষ যখন ব্যাপক আকার ইসলাম গ্রহণ করেছে, তারা নিজেদের কাজগুলোকে, জাতিগত কাজগুলোকে বিভক্ত করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই সব কাজের জন্য, এক একটা কাজের জন্য এক একটা দল থাকবে এটা ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, সূরা আল ইমরান 104। তোমাদের ভিতরে একটা দল থাকবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খাইর, তারা মানুষ দেখে কল্যাণের দিকে ডাকবে। এর পরের আয়াত যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তোমরা তাদের মতো হয়ো না যারা দলাদলি করেছে, মতানৈক্য করেছে। এই আয়াত বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভিতরে একটা দল থাকবে, কল্যাণের দিকে ডাকবে।
তাহলে একটা দল যদি কল্যাণের দিক থাকে তাহলে আল্লাহ একটা দল আলাদা করলেন আর বাকি লোক তাহলে অন্য কাজ করে, বোঝা গেল? এরপরে এসে আল্লাহ বললেন দলাদলি করো না। আল্লাহ আগেই দল তৈরি করে পরে বলছেন দলাদলি করো না। তার মানে আসলে ওইটা ওইটা দল হলেও দলাদলির কাজ না, জাতিগত কাজের জন্য দল ভাগ করাটা এটা দলাদলি নয়। এখন কেউ যদি এটাকে দলাদলি বানায় এটা তার রোগ, তার অন্তরের রোগ না বুঝার কারণে। কোন মাস্টার যদি মনে করে আমি শুধু জাতির খেদমত করছি বা আমাদের এই সেক্টরই জাতির খেদমত করে, ডাক্তারদের দরকার নেই, কৃষকদের দরকার নেই, এই সমস্যা তো মাস্টারের নয়, এই সমস্যা ওই মাস্টারের। অন্য এতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তৌবা 122, মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। জিহাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন সব মানুষ একযোগে জিহাদে চলে যাবে, তো মুমিনদের অবস্থাটা এমন হতে পারে না। মাকানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সবাই একযোগে জিহাদের মাঠে বের হয়ে যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়ফা, মুমিনদের প্রত্যেকটা সেক্টর থেকে কিছু লোক বের হয়ে যাবে, আর যারা থাকবে এরা কেন থাকবে? লিয়া তাফাক্কাহু ফিদ্দিন, তারা দ্বীনের ইলম গভীর জ্ঞান অর্জন করবে। ওয়ালি ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এর কারণ হচ্ছে যারা বিভিন্ন সেক্টরে কাজে বের হয়েছে তারা এই আলেমদের কাছে এসে বারবার আসবে, এসে কোন কাজটা কিভাবে করতে হবে না হবে দিক নির্দেশনা গ্রহণ করবে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিহাদের ময়দানে বা অন্য জায়গায় বের হয়ে যাবার জন্য কিছু লোক বের হয়ে যাবে, কিছু লোক এলেম অন্বেষণ করার জন্য থেকে যাবে, এবং ওরা বারবার এসে ইনাদের কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করবেন। তাহলে এখানেও জাতিগত দায়িত্বে অন্তত দুটো সেক্টর, আলেমদের একটা সেক্টর এবং বাইরের জিহাদে যাওয়া বা অন্য অন্য অভিযানে যাওয়ার আলাদা সেক্টর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিভক্ত করেছেন। এটা হচ্ছে জাতিগত কাজের ধরনই এই। সব মুসলমান মিলে যদি জিহাদে চলে যাই তাহলে কি এই জাতি টিকে থাকবে? সব মুসলমান মিলে যদি শুধু শিক্ষা দীক্ষার কোরআন হাদিস শিক্ষা আর শেখানোর কাজে লেগে যাই তাহলে কি মুসলমান জাতি পৃথিবীতে টিকে থাকবে? এরকম হতে পারে না, কোনো জাতি এভাবে টিকে থাকতে পারে না। এই জন্য এগুলো মূলত জাতিগত, ইসলামের জাতিগত দায়িত্বের জন্য সেক্টর আলাদা বিভক্ত হওয়া, সেখানে দক্ষ যথেষ্ট সংখ্যক সদস্য নিয়োগ করা, এইভাবে এই জাতিগত কাজে সেক্টর বিভক্তি করা একটা জাতি টিকে থাকার জন্য খুব অনিবার্য দায়িত্ব। যারা এগুলো বোঝে না এইগুলো নিয়েও তারা ফেকড়া করে। আমাদের দেশে দেখবেন যারা জিহাদি তারা যারা আত্মশুদ্ধির কাজে আছে তাদেরকে পছন্দ করছে না, যারা তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষায় আছে তারা অন্য লাইনে যারা আছে তাদেরকে পছন্দ করছে না। কারণ কি? তারা এই বিভক্তির মর্ম বোঝে না, এবং এইগুলো নিয়ে তারা, এগুলো দলাদলির কারণ নয় কিন্তু তারা এইগুলো নিয়ে দলাদলি করছে, এটা মূলত মূর্খতার কারণে। জাতিগত কাজের বিভক্তিটা এটা ইসলামের কাম্য এবং জাতির টিকে থাকার জন্য অনিবার্য প্রয়োজন। এগুলো দলাদলির বিষয় নয় কিন্তু এই বিভক্তিটা হবে, হওয়াটা অনিবার্য। দ্বিতীয়ত ফিকহি যে ইখতিলাফ, একটা মাসালাই বিভিন্ন ধরনের কোরআন এবং হাদিসে যদি বর্ণনা থাকে তাহলে দুইজন দুই রকম আমল করতেই পারেন। যিনি কোরআন হাদিস বোঝেন এরকম দু পাঁচজন লোক মিলে কোরআন এবং হাদিস পড়ে দুইজন দুই রকম বুঝার অনেক আয়াতে সুযোগ আছে। একটা মাত্র আয়াত আপনাদেরকে এবং একটা মাত্র হাদিস দিয়ে বলি। আমাদের অনেকেই বলবেন কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল এক, তাহলে নামাজ আবার কেউ বুকে হাত বাঁধবে, কেউ নাবির নিচে হাত বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আসতে বলবে, এরকম হবে কেন? এই কথা তো আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়ালা তানাজ ওয়াইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাই বলছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আর তোমাদের ভিতরে যারা কর্তৃত্বের অধিকারী, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, ইসলামী জ্ঞানে যারা নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবে। যদি কোনো কারণে মতানৈক্য হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরে যাবে, ওনাদের সিদ্ধান্ত মেনে নেবে। আল্লাহ কিন্তু এখানে বলছেন না যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলে মতানৈক্যটা দূর হয়ে যাবে। বাস্তবেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেও সকল ক্ষেত্রে মতানৈক্য দূর হয় না। একটা মাত্র ঘটনা বলবো, বুখারী মুসলিম সহ হাদিসের অনেক কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। আহজাবের যুদ্ধের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল এসে বললেন
যদি আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো এখন অস্ত্র রাখিনি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বনি কুরাইজায় যেতে হবে। নবীজি সাহাবীদেরকে ডাকলেন, তোমাদের ভিতরে মান কানা সামিয়ান মুতিয়া ফালা ইউসাল্লিয়ান্না আল-আসর ইল্লা ফি বনি কুরাইজা, বনি কুরাইজায় না গিয়ে আসর পড়বে না, এখনই রওনা হয়ে যাও, বনি কুরাইজায় না গিয়ে আসর পড়বে না। সাহাবীরা রওনা হয়ে গেলেন। নামাজ কিন্তু প্রত্যেক নামাজের একটা শুরু এবং শেষের সময় আছে, ওই সময়ের ভিতরে পড়ে ফেলা ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেছেন নামাজ সময় মতো পড়া ফরজ, সময় অতিক্রম হয়ে গেলে একটা ফরজ ছুটে গেল, এটা কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, বলে বনি কুরাইজায় না গিয়ে আসর পড়বে না। সাহাবী কেরাম দ্রুত চলছে, কিন্তু ওনারা বনি কুরাইজায় যাওয়ার আগেই, পৌঁছানোর আগেই আসরের রক্ত শেষ হয়ে সূর্য ডুবে যাচ্ছে, ডুবা ডুবা ভাব। সাহাবীরা এখন কি করবেন, নামাজ তো সময় মতো পড়া ফরজ, যেই সময়ে পড়া ফরজ ছিল ওই সময় শেষ হয়ে যাচ্ছে, নবীজি বলেছেন বনি কুরাইজায় না গিয়ে পড়বে না, এখন আমরা বনি কুরাইজায় যেতে পারলাম না রাস্তার ভিতরে, এখন কি করবো? তাহলে একদল সাহাবী বললেন, নামাজ সময় মতো পড়া ফরজ, নবীজি যা বলেছেন এই কথার মর্ম হচ্ছে এত দ্রুত যেতে হবে, বনি কুরাইজায় গিয়েও আসলে রক্ত থাকবে, আমরা ওখানে গিয়ে পড়তে পারবো, তো আমরা যেহেতু তা করতে পারলাম না, সুতরাং নামাজ সময় মতো ফরজ, সেই হিসেবে আমরা মাঠের ভিতরে এখন আসরের রক্ত থাকতে থাকতে আসরের নামাজটা পড়ে নিই। আর একদল সাহাবী বললেন, না, নবীজি বলেছেন বনি কুরাইজায় না গিয়ে আসর পড়বেন, আমরা না গিয়ে পড়বো না, ওনারা গিয়ে বনি কুরাইজায় গিয়ে আসর পড়লেন। নবীজির হাদিস বুঝতে দুই দলের দুই রকম হচ্ছে, ওনারা ওখানকার কাজ শেষ করে নবীজির দরবারে ফিরে এলেন, ফিরে এসে নবীজিকে ঘটনা জানালেন, হুজুর আসরের রক্তে আমাদের এই কাহিনী হয়েছে। নবীজি কোনো গ্রুপকেই বলেননি যে তোমরা ঠিক করেছো, তোমাদেরটা ভুল হয়েছে, কাউকে বললেন না। একদল আসরের রক্ত নামাজ আসরের রক্ত বাদ দিয়ে মাগরিবের পরে পড়ছে, তাও নবীজি কিছু বলছেন না, আর একদল নবীজির আদেশ বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়তে হবে, তা না পড়ে বনি কুরাইজায় যাওয়ার আগেই পড়ে ফেললো, নবীজির আদেশ অমান্য করে ফেললো, আমরা দেখছি, তাকেও নবীজি কিছু বললেন না। তাহলে ইখতিলাফ হয়েছিল, সেই ইখতিলাফটা নিয়ে এসে নবীজির কাছে উপস্থাপন করা হয়েছে, নবীজিও কোনো মীমাংসা দেননি। এই ধরনের ফিকহি কাজে ইখতিলাফ থাকাটা এটা স্বাভাবিক, 1400 বছর ধরে ছিল, আমরা যারা না বুঝে মারামারি করছি সমস্যাটা তার ইখতিলাফের নয়, না বুঝার, এই সমস্ত বিষয়ে 1400 বছর ধরেই ইখতিলাফ ছিল, সাহাবীদের ভিতরে ছিল, তাবেঈদের ভিতরে ছিল, এই 1400 বছর ধরেই আছে, আমরা না বুঝে এগুলো নিয়ে মারামারি করছি, এগুলো ইখতিলাফের বিষয় নয়, এগুলো নিয়ে দলাদলিও হবে না, যারা দলাদলি করে মূলত সমস্যাটা তার। আরও কিছু আছে রুচির পার্থক্য, কারোর পাস করে টুপি ভালো লাগছে, কারোর গোল টুপি ভালো লাগছে, আমাদের দেশে টুপির গণ্ডগোল গণ্ডগোল হয় যে পাস করে টুপি ভালো, বলে না গোল টুপি ভালো, এগুলো তো রুচির ব্যাপার, এটা ইসলামের বিষয়ই নয়, টুপি মাথায় দিতে হবে এটা ইসলামের বিষয়, গোল না পাস করলে এটা ইসলামের বিষয় নয়, কিন্তু এগুলোও আমাদের দেশে দলাদলি, এগুলো মূলত দলাদলি হওয়ার বিষয় নয়। তা আমি বলছিলাম মুসলিম উম্মা যে 72 দলে বিভক্ত হবে, এগুলো কিন্তু জাতিগত যে কর্ম আছে এই কর্মের বিভক্তির ভিত্তিতে নয়, ফিকহি যে ইখতিলাফ রয়েছে তার ভিত্তিতে নয়, এবং রুচিগত যে পার্থক্য তার ভিত্তিতেও নয়, বরং সেটা আকিদাগত বিভ্রান্তির কারণে। আমাদের এই আকিদাগত বিভ্রান্তি যদি আমরা খুঁজে বের করি, তখন দেখব 72 ফিরকার বাইরে আর যাচ্ছে না, একদল থাকবে আহলে সুন্নাল জামাতের আকিদার উপরে, আর বাকি দলগুলো আকিদাগতভাবে বিভ্রান্তিতে নিপতিত হবার কারণে তারা জাহান্নামে যাবে। আমরা এই আকিদাগত বিভ্রান্তিগুলো বুঝবো, দলাদলি বুঝে সঠিকভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে থাকব, এবং এইসব ছোটোখাটো বিষয় যেগুলো নিয়ে ইখতিলাফ করাটাই ইসলামের কাম্য, সেইগুলো ইখতিলাফকে দলাদলি বানিয়ে মুসলিম উম্মার ভিতরে মারামারি ফাসাদ ফিতনা ফাসাদ হানাহানি কন্দল তৈরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।